हेलो फ्रेंड्स, आमार चैनल द फ्रेश रेसिपीते आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर जन्य निये एसेछि एकटी खूबी असाधारण इंटरेस्टिंग एकटा रेसिपि, खूबी टेस्टी एकटा कम्बो, आलू पेंयाजेर पकोड़ा। एटा किभाबे तैरि करब आर किभाबे कत सहजभावे आमी एटाके आपनादेर तैरि करे देखाबो, आसुन देखे नी। एटा आमी आपनादेर जन्य एकटा इफतार स्पेशल बा रामादान स्पेशल एकटा রেসিপি নিয়ে এসেছি, আসুন দেখে নিই কীভাবে তৈরি করছি। প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ। এখানে তিনটে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ রয়েছে। এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। এখানে রয়েছে 1/4 টিস্পুন করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন লবণ, আর 1.5 টিস্পুন রয়েছে এখানে ভাজা মশলা। দেওয়ার পর খুব ভালোভাবে এভাবে মিক্স করে নিতে হবে। আর ভাজা মশলাতে কী রয়েছে একবার বলে দিই। আমি ভাজা মশলার জন্য নিয়েছি 2 টেবিল স্পুন ধনে, 1 টেবিল স্পুন জিরে, আর 1 টিস্পুন গোটা কালো গোলমরিচ দিয়ে হালকা ড্রাই রোস্ট করে আমি পাউডার করে নিয়েছি ব্লেন্ডারে। দিয়ে তার থেকে আমি 1.5 টিস্পুন নিয়েছি। এইবার এতে দিয়ে দেব আলু সেদ্ধ। আলু এখানে আমি তিনটে ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। তারপরে আমি এভাবে করে গ্রেট করে নিয়েছি। গ্রেট এবার দিয়ে দেব এখানে 1 ইঞ্চি আদা, এভাবে করে আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে 5টা কাঁচা লঙ্কা কুচনো দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। দিয়ে কিছুটা মিক্স করে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব 1 মুঠোর মতো ধনে পাতা কুচি, আর 1 টেবিল স্পুন মতো পুদিনা পাতা। পুদিনা পাতাও আমি কুচিয়ে নিয়েছি। দিয়ে এই সমস্তটাকে আরেকবার ভালো করে মিক্স করে নেব। আর এখানে দিয়ে দেব 3 টেবিল স্পুন বেসন। 3 টেবিল স্পুন বেসন দেওয়ার পর এখানে দেব 1 টেবিল স্পুন মতো চালের গুঁড়ো, আর 1 চিমটি দেব বেকিং সোডা। দিয়ে এই সমস্তটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে আমি মিক্সচারটা তৈরি করে নিয়েছি, আর খুব ভালোভাবে মাখাও হয়ে গেছে। এবার আমি এক এক করে গড়ে আমি এগুলোকে ভেজে নেব, আসুন দেখে নিই। এবার আমি চপের আকারে গড়ে নেব। এইভাবে করে গড়ে নিতে হবে, যেরকমটা আমরা আলুর চপ বা পেঁয়াজি যেরকম গড়ে থাকি। এখানে কিছুটা আমি মিক্সচারটা নিয়ে নেব হাতে, দিয়ে এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে এভাবে করে এই শেপটা করে নিতে হবে। এরকমভাবেই আমি বাকি আলু চপগুলো, আলু পেঁয়াজের চপগুলো করে নেব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখানে আমি সাদা তেলে ব্যবহার করছি, আর তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার মিডিয়াম আঁচে করে নিয়েছি। দিয়ে এবার চপগুলো একে করে আমি তেলে দিয়ে ভেজে নেব। এইভাবে করে হালকা লালচা করে আমরা ভেজে নেব। এইবার এক সাইড ভাজা হয়ে গেলে আমি এবার এক এক করে উল্টে দেব, দিয়ে এই সাইডটাও ভেজে নেব। দু সাইড খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এইবার আমি তুলে নেব এক এক করে। এইবার বাকিগুলো আমি এইভাবে করে লালচা করে ভেজে নেব। এবার আমি উল্টে দেব। আর একটা কথা বলে দিই, যখনই ছাড়বেন, ছাড়ার পরই এটাকে উল্টানোর চেষ্টা করবেন না। 3-4 মিনিট হওয়ার পর কিন্তু এইভাবে করে উল্টে দেবেন, আর ওই এই সাইডটাও ভেজে নেবেন। ফ্লেমটা খুব হাই ফ্লেমে তেলটা গরম করে নেওয়ার পর যখন আপনারা এটা ভাজবেন, ভাজার সময় কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে অ্যাডজাস্ট করে এটা ভাজতে হবে। দু সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব।
আর যেভাবে করে ভাজতে বললাম ঠিক সেইভাবে করে ফ্লেমটা অ্যাডজাস্ট করে ভাজবেন, নাহলে কিন্তু এগুলো মাঝখান থেকে ভেঙে যেতে পারে। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের এই টেস্টি কম্বো আলু পেঁয়াজের পকোড়া। কত কম সময়ে আর সহজ উপকরণে চটজলদি তৈরি করে নেওয়া যায় এই রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এটা কিন্তু খুবই সুস্বাদু খেতে। আমরা তো শুধু পেঁয়াজি আলুর চপ খেয়েছি, দুটোকে কম্বাইন করে খেয়ে দেখুন অসাধারণ লাগবে খেতে, আর খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায়, খুব টেস্টি হয় খেতে। অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।